এতিয়া শিবসাগরত আমি রংঘর প্রকল্প নামৰ এটা অতি বিতুকন প্রকল্প স্থাপন করবলে লৈছো। আর এই প্রকল্পের সমস্ত কৃতিত্ব এই মুহূর্তে মই হিমন্ত বিশ্বকর্মা ডাঙরিয়ার উপর অর্পণ করব খুঁজেছ। ডক্টর হিমন্ত বিশ্বকর্মায় এই যে রংঘর প্রকল্প কারণে যে আগ্রহ প্রকাশ করেছে, রংঘর প্রকল্পের কারণে 118 কোটি টাকার স্যাংশন করে দিছে, আর ১১৮ কোটি টাকার প্রায় 31 কোটি টাকা আমার ল্যান্ড কম্পেনসেশনের কারণে, ল্যান্ড অ্যাকুইজিশনের কারণে প্রদান করেছে। তার ফলত আমি এনেক একটা খুব সুন্দর প্রকল্প ইয়াতে আরম্ভ করবর কারণে সক্ষম হয়েছো। তার সেই সপনের আরম্ভণি আজি হয়েছে। আপনাদের সকলে জানে যে আমার শিবসাগর সাংঘাতিক ধরনের অনুন্নত এখন ঠাই। এফালে হয়তো যোরহাটলৈকে কিছু উন্নয়ন হয়েছে আর আমার পার হয়ে গিয়ে ডিব্রুগড়তো কিছু উন্নয়ন হয়েছে, কিন্তু আমার শিবসাগর সচাকে উন্নয়নে একেবারে ভালকে স্পর্শ করবা নাই। স্বাধীনতার পাছত সাগে শিবসাগরের কারণে আটাইতকৈ ডাঙর যে প্রকল্প গ্রহণ করা হয়েছে সেটি হল আজি এই আধারশিলা স্থাপন করা এই রংঘর প্রকল্প। আর এই প্রকল্পটো সন্মানীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় এই প্রকল্পটো অনুমোদন দিছে। গতি নিশ্চিতভাবে এই সমষ্টির বিধায়ক হিসাবে মই আজি সমগ্র শিবসাগরবাসী রাইজর হয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বকর্মা ডাঙরিয়াক অন্তরের ধন্যবাদ আর কৃতজ্ঞতা জ্ঞাপন করছো। নহয় জানো আমি সকল শিবসাগরবাসী রাইজর ফিলের ধন্যবাদ জানাই জানো, আমি সকল শিবসাগরবাসী রাইজর ফিলের জোরকে একটা হাততালি বজায় মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক ধন্যবাদ জানাবর কারণে, কৃতজ্ঞতা জানাবর কারণে মই অনুরোধ করি। দাদা একদম অন্তর ভরা কৃতজ্ঞতা জানাইছো ইমান ধুনিয়া একটা প্রকল্প লই দিয়ার কারণে। আর মই আপনাদের আরো একটা কথা কব খুঁজেছো, অকল রংঘর প্রকল্প নহয় শিবসাগরক বিশ্ব ঐতিহ্য ক্ষেত্র করিবর কারণে আমার যে গবেষণা চলি আছে, মই মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার ওসর যেতিয়া গবেষণার কারণে 1 কোটি টাকা এটা বিচারি কইছিল, মুখ্যমন্ত্রী এটা বাক্য খরচ নকরাকে লগেলগে 20 লাখ টাকা এটা অনুমোদন দি কইছিল যে বাকি 80 লাখ টাকাও তোমাক লগেলগে অনুমোদন দিয়া হবে। গতি এই মুহূর্তে মই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বকর্মা ডাঙরিয়া এই কামটার কারণে ধন্যবাদ জানাইছো আর আশা প্রকাশ করেছো যে 2024-এর ভিতর শিবসাগরক আমি বিশ্ব ঐতিহ্য ক্ষেত্রের টেন্টেটিভ লিস্টত, ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য ক্ষেত্রের টেন্টেটিভ লিস্টত আনিব পারিম, যেনেকৈ ইতিমধ্যে 2013 চনত বিশ্ব ঐতিহ্য ক্ষেত্রের টেন্টেটিভ লিস্টত চড়াই দেওয়া হয়েছিল, তারপর এটা স্থায়ী লিস্টর কারণে গই আছে আর স্থায়ী লিস্টর পাশত চড়াই দেওয়া সাথে বিশ্ব ঐতিহ্য ক্ষেত্র হয়ে যাব। আমি আশা করি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বকর্মার দিনতে আমার শিবসাগরখনও বিশ্ব ঐতিহ্য ক্ষেত্ররূপে ঘোষিত হয়ে যাব, হয় না নয়? খুব ভালকে জোরকে একটা হাততালি বজায় তখনকে আমি সকলে অনুরোধ জানাব লাগে। দাদা শুনেছে খুব জোরে হাততালি বজাইছে, তো এটা আমি পাম নয় জানো? বিশ্ব ঐতিহ্য ক্ষেত্রের সম্মান লাভ করবো পারি নয় জানো? মই ভাবো যে সন্মানীয় হিমন্ত বিশ্বকর্মার ডাঙরিয়ার দিনতে আমি বিশ্ব ঐতিহ্য ক্ষেত্রের সম্মান লাভ করব পারি। আর মাত্র একটা বা দুটা বাক্য কই মই শেষ করি। দাদা আপনি জানে যে রংঘর প্রকল্পের নিচিনাকে আপনি আর একটা প্রকল্প লব খুঁজেছে, আমি বারম্বার কই আছো কিন্তু আমার কথাটা বাদ দিয়ক, আপনি নকলে একো কাম নহব, আপনি তলাতল ঘর প্রকল্প লম বলেও ইতিমধ্যে কই থাকে। আমি আজি সমগ্র শিবসাগরবাসী রাইজর অনুরোধ জানাইছো, হয় না নয়, যে রংঘর প্রকল্প যে গ্রহণ করেছে আমার হিমন্ত বিশ্বকর্মা ডাঙরিয়ায় তলাতল ঘর প্রকল্প ঘোষণা করে থ যাব, হয় না নয়? আরে জোরকে হাততালি তো বজাও না, জোরকে আমার শিবসাগরের কারণে জোরকে একটা হাততালি। আর সরু সরু দুটামান কাম, এটা হল আমার ঘরে যাবর কারণে একটা গ্রিন করিডোর বা একটা টানেল যাতে ইয়ার ডাইরেক্টলি আমি এই ঐতিহ্য ক্ষেত্রে যাব পারো তার কারণে মই তখন অনুরোধ জানাইছো। আর বিশেষভাবে আমার এই রংঘর চারিআলির যখন দিখৌ দলং আছে সেই দিখৌ দলংখন একেবারে ঠেক আমার টাউনখনলে সোমোয়া রাস্তাটো তেনেই সরু, গতি এই দলংখন আরো এখন দলং দিম বলে তখন মোক কই থাকে এখন নিশ্চয় দিবই তখন মই সকলকে হাততালি বুঝাই দিখৌর কারণে এখন নতুন দলং লাগে না নালাগে লাগে নয় জানো? তখন চাব তখন দিনত এইকটা করে থ যাব, মোট বিশ্বাস আছে তখন এইকটা কাম করে যাব আমার কারণে, হয় না নয়? আর লগতে দিখৌর যখন আমার দুখলপিয়া স্টিলের ব্রিজখন সেইখন সংরক্ষণ করি বলে তখন কই থাকে, গতি এটু করব বলে আশা করছো। আর বেশি দীঘলিয়াকে নক বেশি দীঘলিয়াকে কই থাকলে তখন আর আমার আটাইতো এশিয়ার আটাইতো ডাঙর যে পুকুরী আমি শিবসাগর পুকুরীর কারণে 10 কোটি টাকার
যোগে ইতিমধ্যে সেই প্রকল্পটি নতুনকে শিবসাগর পুকুরীটি ধুনিয়া করা হব সৌন্দর্যবর্ধক। এটা তেক আমার জয়সাগর পুকুরীটির কারণে তখন একটা প্রজেক্ট করে থাকে গেলে তখন আর আমি একবারে শিবসাগর তরফ কেবল কৃতজ্ঞতা জানাই থাকি নয় জানো সকলে নয় জানো দাদা শুনি আছে না নাই দাদা এটা করে দিব আমি সকলে শেষক শিবসাগরবাসী রাইজর তরফের আর খালি আমার নিমাইজানলে যাওয়া বরপাত্র আলিটো সে মানে এই রেল গেট রেল রেল রেলের অভাবিস বা রেল গেট এখন লাগে সেটাও মানে একেবারে শেষবারের কারণে অনুরোধ জানালো। এইখিন কথা কয়ে সকল শিবসাগরবাসী রাইজর আটাইতক জোরকে হাততালি এটা বজাবর কারণে অনুরোধ জানাইছো জোরকে শিবসাগরবাসী রাইজর কারণে আটাইতক গৌরবর দিন আধুনিক শিবসাগর এটা অকল আটাইতক গৌরবর দিন আর এটাও সম্ভব হয়েছে শিবসাগর শেষত একটা হাততালি দিয়ে মানে সকলকে আমার কৃতজ্ঞতা জানাবর কারণে অনুরোধ জানাবো ধন্যবাদ জয় অসম।